হাতির মৃত্যু এবং মৃত হাতির দাঁত নিয়ে বনদপ্তর এবং গ্রামবাসীদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা এবং রণক্ষেত্র হয়ে উঠে কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। হাতিটি মারা যাবার পর গ্রামবাসীরা হিন্দু রীতিনীতি মেনে মাটিতে বড় গর্ত করে মৃত হাতিটিকে ভরাট করে দেয়। মৃত হাতিটি মাটির গর্তে রেখে মাটি ভরাট করার সময় কৈলাসহরের বন দপ্তরের দুজন কর্মী ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য বলে, কিন্তু এতে বাধা দেয় এলাকাবাসীরা, যার ফলে বন দপ্তরের কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে যায় মৃত হাতিটি মাটির নিচ থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য। প্রশাসনের আধিকারিকদের দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হয়। হাতিটাকে এখানে আমরা সবাই মিলে দাফন করা হয়। মালিক পক্ষ থেকে দাবি করে যে আমি কোনো কিছুই নেব না, কিন্তু ডিপার্টমেন্টের বন দপ্তরের আর কি লোক এসে ওনারা বললেন যে না, আমরা দাঁতটা নিয়ে যাব। কিন্তু ওনাদেরকে আমরা সবাই গ্রামবাসী মিলে আপত্তি জানালাম যে না, এর আগে দুটা হাতি মারা গিয়েছিল, ওদের আমরা কোনো কিছুই নিতে দেই। এখানে যতটা হাতি আসছে সবই মারা যাচ্ছে, আমার মনে হচ্ছে যেন এখানে এটা একটা স্বর্গ দ্বার, যার জন্য হাতিটারও আমরা কোনো কিছু নিতে দেই নাই আর দাফন করে দিই। পরের দিন আবার এটা কম আর এই যে মানে ওই জায়গাতেই দাফন করছে, হ্যাঁ ওই জায়গাতেই দাফন করা হয়ে যায়। এখন আপনারা কি চান এখানে? আমরা চাই যে এখানে একটা গণেশ মন্দির হোক, আর মন্দির আমাদের এখানে নেই গণেশ মন্দির, মন্দির হলে আমাদের সবার সুবিধা। তো এই নিয়ে বিগত দেড় দুই বছরের মধ্যে তিনটা হাতি মারা গেছে, তিনটা হাতি মারা গেছে এই মূর্তিচূড়া চা বাগানে। এখন আপনারা চাইতেছেন এখানে একটা গণেশ মূর্তি, গণেশ মন্দির হবে, আর বন দপ্তর থেকে কি আসলো এটা আবার বডিটা তুলিয়া মানে দাঁত নিয়ে যেতে, তুলিয়া দাঁতটা নিয়ে যাবে বলে বলছিল ওরা। তা আমরা সবাই মিলে বললাম না, এটা হবে না। ডিএম সাহেবকেও নিয়ে এসেছিল, পরে বললাম যে না স্যার, এখানে তো আরও পূর্বে দুইটা হাতি মারা গিয়েছিল, তাদেরকে আমরা কোনো কিছুই নিতে দেই নাই, আর এটারও আমরা হিন্দু শাস্ত্র মতে মানে কোনো কিছু দেব না নিতে। যেহেতু গণেশ মন্দির করার জন্য আপনারা প্রশাসনের কাছে জানাইছেন? গণেশ মন্দির জানানোর জন্য মালিকের কাছে আমরা বলেছিলাম, দাবিও করেছি, মালিক তো রাজি হয়েছেন যে আমি যা সাহায্য পড়বে আমি কিছুটা হেল্প করব আপনাদের, আপনারা ঠিক আছে করেন, মালিক পক্ষ বলেছিল। এইটা তো মূর্তিছড়া চা বাগান, মূর্তিছড়া চা বাগান এলাকায় হাতিটা মারা গেছে, এক্স্যাক্টলি নাম জানি না, তবে মূর্তিছড়া চা বাগানের পাশে এখানে মুন্দা বস্তি আছে, ওই বস্তিতে মারা গেছে। তো এই যে হাতিটা মারা গেল, এই হাতি মারা যাওয়ার পিছনে গ্রামের মানুষ বা অনেকেই কইতেছে যে হাতির নাকি মালিক কম খাওয়া দাওয়া করাইছে, কাজ বেশি করাই লিছে, এই জন্য হাতি মারা গেছে। হাতিটা অসুখ মানে অসুখ বিসুখ আসলো, হাতির মালিক নাকি হাতির চিকিৎসা করাইছে না, এই বিষয়টা জানেননি? না, এটার বিষয়ে আমাদের কোনো জানা। তো এই যে হাতি মারা গেল, হাতির মালিক পোস্টমর্টম করলো, আপনারা লিখিতভাবে জানাইছেনি? পোস্টমর্টম যখন করা হয়েছিল তখন আমাদের ডিপার্টমেন্ট ওইখানে আসছিল, ডিপার্টমেন্টের স্টাফগুলো আসছিল। তো উচিত তো আসলো হাতির মালিক আপনার কাছে খবর দেওয়া, বা ধরেন হাতির দাঁত বা যা আসবাবপত্র জিনিসপত্র আপনার কাছে হ্যান্ড ওভার করা, হাতির মালিক কী করছে এগুলি? খবর তো আমাদেরকে দেওয়া হয়েছিল, খবর দেওয়ার পরে আমরা ওইখানে স্পটে গিয়েছিলাম, কিন্তু হাতির দাঁত উনি আমাদেরকে এনআর করছিলেন। তো হাতির মালিকের বিরুদ্ধে কি বন দপ্তর কোনো অ্যাকশন নিব? তো এর মোমেন্টে আমি মানে বলাতে তো ঠিক মানে কিতা অ্যাকশন লবাই বা আমি ঠিক করতে পারতেছি না, আমাদের হাইয়ার অফিসিয়াল আছে, ওনারা ইনস্ট্রাকশন দিলে তেমন। এই ক্ষেত্রে হাতি মারা যাওয়ার পিছনে কি হাতির মালিক কি দায়ী মনে আপনি কি মনে করেন? না, এটা আমার কোনো এই ব্যাপারে কোনো উত্তর দেবেন না। তো কারণ একটা হাতি এইভাবে প্রকাশ্যে মারা গেল, এই হাতিটারে আবার মাটির নিচে মানে রাখার পরে হাতির মালিক আপনাদের খবর দিতে দেরি করলো, পোস্টমর্টমও করাই দিল, তো এই এত কিছুর পিছনে হাতির মালিকের পিছনে কি মানে বন দপ্তর কোনো ধরনের অ্যাকশন নিত না? অ্যাকশন মানে উনি আমাদেরকে হাতির দাঁতগুলি হ্যান্ড ওভার করা দেবেন উচিত আছে, কিন্তু উনি দিতে পারছেন। ওইখানে কিছু লোকাল গ্রামবাসীরা হাতির যে ওনারা বলছেন ওনার সব হিন্দু সম্প্রদায়, তো তারা হাতিকে ভগবান গণেশ রূপে মানছি, তো তারা এখানে যেহেতু হাতিটা মারা গেছে তারা এটা কোনোখানে সরাইতেও দিত না, হাতির যে আছে দাঁত মা যেটা আছে সব বাড়ি দিব, তারা এখানে মন্দির বানাবো, এইভাবে তারা আমাদেরকে মানে প্রতিরোধ করে।